बृहस्पतिवार राजधानी आगरतलार रवींद्र शतवार्षिकी भवने आयुष प्रकल्पे नियोजित होमिओपैथिक चिकित्सक राज्यभित्तिक आलोचना चक्र अनुष्ठित है। यह आलोचना चक्रे उद्बोधन करें मुख्यमंत्री डॉ मानिक साहा। एदिन निर्वाचित आशाकर्मी चिकित्सा परिसेवाय विशेष अवदान स्वीकृति स्वरूप पुरस्कार प्रदान करा है। चिकित्सक निजे सेराटा जनसाधारण निंगड़े देवार आहवान जानाले मुख्यमंत्री डॉ मानिक साहा। बृहस्पतिवार रवींद्र शतवार्षिकी भवने आयुष प्रकल्पे नियोजित होमिओपैथिक चिकित्सक राज्यभित्तिक आलोचना चक्रेर उद्बोधन करे ए आहवान जानान मुख्यमंत्री। मुख्यमंत्री बोलें गत 35 बछरे राज्ये नार्सिंग परिवेश सृष्टि हयनि, चिकित्सक राजनीति ढुकिये देवा हयेछिल। बर्तमान सरकारेर समय एई उद्भट परिस्थिति थेके मुक्ति पेयेछे चिकित्सकरा। अनुष्ठाने बक्तव्य राखते गिये नेशा सामग्रीर बारबारन्त निये गभीर उद्वेग प्रकाश करेन मुख्यमंत्री। एई आलोचना चक्रे निर्वाचित आशाकर्मीदेर चिकित्सा परिसेवार विशेष अवदानेर स्वीकृति स्वरूप पुरस्कार प्रदान करा हय। मुख्यमंत्री जानान होमिओपैथिक चिकित्सा परिसेवार कोनो सीमाना नेई। এই চিকিৎসা পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার যথাযথ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। দেখেছি আগে গলার মধ্যে যখন কাটা লাগতো দৌড়ে আদা চলে যেতাম, আমার জমিতে আমার বাড়ি, দৌড়ে আদা চলে যেতাম। যে ডাক্তারবাবুর নাম বললেন প্রফুল্ল রোগ কে কেমন আরো অনেকে ছিল, তখন দৌড়ে গেছে কি একটা ডোজ দিল, বাস দেখেন গলার কাটা ঠিক হয়ে গেল। সেটাই যদি ইএনটি সার্জনের কাছে যায় তাহলে তো লেডিস থেকে আরম্ভ করে ফেরিস থেকে আরম্ভ করে ট্রমা করে তারপরে দেখা গেল কাটা খুঁজে পান। আমি নিজেও দেখতাম ওটির ভিতরে, আমিও মাঝে সাঝে ইএনটি সার্জেনদের সাথে আমি থাকতাম, তো দেখতাম হঠাৎ করে আমার চোখে পড়লো চ্যাম্বারও আমি করেছি এরকম বড় কাটা হলে ফট করে ধরা যায় পরসের দিয়ে, কিন্তু হোমিওপ্যাথিকের ওষুধ খেয়ে দেখা গেলো এত ছোট ছোট কাটা, যেটা একমাত্র এটাকে ট্যাকটাইল ফিলিং বলে, সেটা গলায় বুঝতে পারবে, খুঁজে পাওয়া যাবে না খালি চোখে, আননেসেসারি দেখা গেলো ট্রমাটাইজ করে। এইগুলোর আমাদের ইতিহাস আমরা জানি, যখনই আমাদের ইমার্জেন্সি সার্ভিস দাঁড়ায় ইমার্জেন্সিতে ঠিক আছে, যেখানে একেবারে সাংঘাতিক ইমার্জেন্সি আমরা হসপিটালে যাই, তো এই পদ্ধতিও কিন্তু তৎকালীন সময়ে যে প্রাইভেট প্র্যাকটিশনার যারা ছিল আমরা দেখতাম ওনাদের কাছে যাওয়ার পর সর্দি কাশি, তো আজকে এখানে মাদার এবং বাচ্চাদের কথা বলা হচ্ছে, তো টোটালি আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখা গেল অ্যালোপ্যাথিকের মানে উত্তরণ হয়েছে সেই পর্যায়ে, কিন্তু হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের সেই উত্তরণটা সেইভাবে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।